क्लास सेवेन मैथमेटिक्स क्लास होच्छे कोषे देखी 19.2 गणित प्रभा थेके नेवा होयेछे उत्पादके विश्लेषण ए चैप्टर टीते रोयेछे शेखानो होयेछे सेखानकार कयेकटा एग्जाम्पल आमरा आगेर भिडियोगुलोते करेछि एखन आरेकटी अंक निये आमरा सल्व करार चेष्टा करछि एकेर दागेर एक्स एक्स भि आई आई ए मैथटी नेवा होयेछे अंकटा एरकम ए स्कोयर माइनस बी स्कोयर माइनस सी स्कोयर प्लस डी स्कोयर गोटाटा एक ब्रैकेटर मध्य बाहरे होल स्कोयर माइनस फोर ब्रैकेटे एडि माइनस बी सी होल स्कोयर प्रथम अंशटा जेमन आछे आमी लिखे रेखे माइनस एटाके गोटाटा के सेकेंड ब्रैकेटर मध्य निये निये फोर टाके लिखे टू इंटू ब्रैकेटे एडि माइनस बी सी सेकेंड ब्रैकेट बंध बाहरे होल स्कोयर अर्थात दो स्कोयर मान चार हलो और यटार तो होल स्कोयर देवा छिलो এই অংশটাকে পরের লাইনে আমি গুণ করে নিয়েছি প্রথম অংশটা যেমন ছিল রেখেছি এই অংশটাকে গুণ করে লিখেছি 2ad মাইনাস 2bc এর হোল স্কয়ার এখন আমি এই গোটা রাশিটিকে যদি আমি একটা ধরি অর্থাৎ এটাকে a স্কয়ার এটাকে মাইনাস b স্কয়ার যদি ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অনুসারে প্রথম রাশিটা প্লাস দ্বিতীয়টা মানে a প্লাস b অর্থাৎ ए स्कोयर माइनस बी स्कोयर माइनस सी स्कोयर प्लस डी स्कोयर प्लस जेहेतु टू ए डी माइनस टू बी सी हबे ताई तारा जार जार चिन्ह सह बसे प्लस टू ए डी माइनस टू बी सी इंटू ए माइनस बी अर्थात ए स्कोयर माइनस बी स्कोयर माइनस सी स्कोयर प्लस डी स्कोयर माइनस माइनस दिए लेखा होच्छे अर्थात तादेर चिन्हगुलो परिवर्तन हो गेछे माइनस टू ए डी प्लस टू बी सी एखन आमी ए स्कोयर माइनस बी स्कोयर करे एरकम आकारटा पेलाम एखान थेके आमी ए प्रथम ब्रैकेटे जारा रयेछे तादेरके आगे दुटो दले भाग करेछि ए स्कोयर प्लस टू ए डी प्लस डी स्कोयर एटाके एकटा ब्रैकेटे नेवा होयेछे माइनस आरेकटा ब्रैकेटे रयेछे बी स्कोयर जेहेतु माइनस कमन निएछि ताई चिन्हगुलो बदले जाच्छे बी स्कोयर माइनस टू बी सी थेके होयेछे प्लस टू बी सी माइनस सी स्कोयर थेके होयेछे प्लस सी स्कोयर इंटू আরেকটা যে ব্র্যাকেটের মধ্যে যা কিছু ছিল সেগুলোকেও দুটো দলে ভাগ করেছি যে এ স্কোয়ার মাইনাস টু এ ডি প্লাস ডি স্কোয়ার আবার মাইনাস কমন নেওয়া হয়েছে ব্র্যাকেটের মধ্যে লেখা হয়েছে বাকিগুলো মাইনাস কমন নিলে এটা বি স্কোয়ার হয়ে গেছে প্লাস টু বি সিটা হয়ে গেছে মাইনাস টু বি সি মাইনাস সি স্কোয়ারটা হয়েছে প্লাস সি স্কোয়ার এখন প্রথম অংশটা থেকে আমি লিখতে পারি এ প্লাস ডি হোল স্কোয়ার মাইনাস এই অংশটা থেকে লিখতে পারি বি প্লাস সি হোল স্কোয়ার ইন্টু আবার এই ব্র্যাকেটের মধ্যে প্রথম অংশটাকে লিখতে পারি এ মাইনাস ডি হোল স্কোয়ার মাইনাস এটার জন্য লিখতে পারি বি মাইনাস সি হোল স্কোয়ার কারণ আমরা পূর্ণ বর্গাকারের এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আগেই শিখেছি এখন আবার এখানে এই পদগুলোকে আমি দেখতে পাচ্ছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে এসেছে আবার একইভাবে এ প্লাস বি অর্থাৎ এ প্লাস ডি প্লাস বি প্লাস সি আবার এ মাইনাস বি অর্থাৎ এ প্লাস ডি মাইনাস বলে মাইনাস বি মাইনাস সি ঠিক একইভাবে এ মাইনাস ডি এ মাইনাস ডি এটা এখানে প্রথম পদ তাহলে এটা প্লাস এটা অর্থাৎ এ মাইনাস ডি প্লাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ কি না এ মাইনাস ডি মাইনাস বি প্লাস সি মানে এই পদটা থেকে এই পদটা বিয়োগ যেহেতু আমরা সূত্রে জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এখানে এ মানে এই গোটাটা বি মানে এই গোটাটা তাহলে এটা প্লাস এটা একটা ব্র্যাকেটে লেখা হয়েছে ইন্টু আবার এটা মাইনাস এটা তাহলে এ মাইনাস ডি মাইনাস বি প্লাস সি এবার সেটাকে আমরা সাজিয়ে লিখেছি উত্তরটা পেলাম যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি তিন নম্বরটাতে পেয়েছি এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি ইন্টু এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি এভাবে আমরা বাকি অঙ্কগুলোকেও সলভ করার চেষ্টা করবো